বাংলা মানবতা সমাধান

কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করেন আমিন ইয়ার আলমিন সম্মানিত ভাইরা আমাদের এই প্রোগ্রামের টার্গেট হলো উদ্দেশ্য হলো আমরা কোরআন থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি আর কোরআন হলো এমন এক কিতাব এক আজিম কিতাব যে কিতাব আপনার কথা বলে যে কিতাব আমার কথা বলে যে কিতাব মানবের কথা বলে যে কিতাব দানবের কথা বলে যে কিতাব দুনিয়ার কথা বলে যে কিতাব আখেরাতের কথা বলে যে কিতাব আপনার জমিনের কথা বলে যে কিতাব মাছের কথা বলে যে কিতাব গাছের কথা বলে মা না ফিল কিতাব এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই তিব্বানিখুলি সেই সব জিনিসেরই পরিপূর্ণ বর্ণনা আল্লাহ এখানে দিয়েছেন সুভান আল্লাহ এমন এক আজিম কিতাব আল্লাহ দিয়েছেন আপনার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন পড়ে দেখেন আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছে এমন এক আজিম কিতাব নাজিল করেছি রুকম এর মধ্যে তোমাদের কথা আছে আপনার কথার মধ্যে আছে আমার কথার মধ্যে আছে ইন্ডিভিজুয়ালের কথা আছে কালেকটিভিটির কথা আছে প্রত্যেকের কথার মধ্যে আছে আফালা তা তোমরা কি বোঝো না যদি বোঝেন তাইলে বুঝলেন আর না বুঝলে তো না বুঝলেন হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আসুন চোখে মেলি অন্তরকে খুলি আর কোরআনকে বুকে আঁকড়ে ধরি তেলাওয়াত করি বুঝি আর এর দিয়ে জীবন পরিবর্তন করি আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মেরাজ সম্পর্কে ফারায়েজ সম্পর্কে ইনহারিট্যান্স ল সম্পর্কে ইয়াতিমদের প্রসঙ্গ বর্ণনা করার সাথে সাথে আল্লাহস আল্লাহ মিরাজ আপনার মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পত্তির তালিকা যেটা ইনহারিট্যান্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মাস আল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করবেন আমরা একটু তেলাআওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রসিড করবো ইনশাআল্লাহ বি ইজনিল্লাহ আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আছেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফায়দামান হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্যে দিয়ে আমাদের জিন্দগি যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আর শুন আল্লাহর কথা দিয়ে শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَفْرُوضًا واذا حضر القسمه اولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذريه ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا ان الذين ياكلون اموال اليتامى ظلما আল্লাহ পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ পরিপূর্ণভাবে ফিক্স করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন কোথায় নির্দিষ্ট করেছেন এই এক দুই আয়াতের পরে আসবে ইউসি কুমুল্লাহ সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়াতিম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদেরকে অন্তত তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো আর যারা তাদের পিছনে ছোট বাচ্চাদেরকে রেখে যায় আর তারা ভয় করে এদের কি হবে তারা যেন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নেয় আর তারা যদি কোনো কথা বলে যেন ভালো কথা বলে সাথে সাথে আল্লাহ তাআলা ইয়াতিমদের বিষয়কে কনক্লুড করছেন এই কথা বলে নিশ্চয়ই যারা জুলুম করে ইয়াতিমের মাল খায় অত্যাচার করে ইয়াতিমের মাল যারা খায় ইন্নামা কোলো নাফি বতু নিহিম তারা তাদের পেটের মধ্যে আগুন খাইতেছে নাওজুবিল্লাহ এটা সম্পত্তি নয় এটা সোনা দানা নয় টাকা পয়সা না ফায়ার 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 আগুন 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 আর আগুন অপেক্ষা করছে আর জাহান নামের আগুনের মধ্যে পড়তে হবে পেঠেও আগুন পিঠেও আগুন আগুন আর আগুন এই অবস্থা তাদের হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা বোনেরা জাহিলি জামানাতে এমন এক জামানা ছিল যেখানে মহিলাদেরকে ওয়ারিসা বানানো হতো না তাদেরকে ইনহেরিট করা হতো না তারা ইনহেরিটার হইতে পারতো না মা বাবা মারা যাক অথবা ভাই মারা যাক যেই মারা যাক আত্মীয় ফিমেল আর নট এলিজেবল টু ইনহেরিট দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন বিফোর ইসলাম ইসলামের আগে এরকম নিয়ম তারা করে রেখেছিল যে মহিলারা আবার কি পাবে আবার কি করতো যদি কোনো ছোট বাচ্চা যদি হয় তাহলে তারাও পাবে না কারণ ওরা তো যুদ্ধ করতে পারে না সম্পদ রক্ষা করতে পারে ওরা পাবেটা কি এই জন্য বিভিন্নভাবে তারা এই সম্পত্তিকে থেকে ডিফারেন্সিয়েট করতো যাদের শক্তি বেশি তারা বেশি খেয়ে ফেলতো এই নিয়মটাকে আল্লাহ হওয়া তা আলাই আয়াতের মধ্য দিয়ে বন্ধ করে দিচ্ছেন যে না পুরুষরা যেমন তাদের পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে মহিলারা উত্তরাধিকার হবে হ্যাঁ কি পরিমাণ হবে সেটাও আল্লাহ কোনো মানুষের জন্য রেখে দেন নাই আল্লাহ ইনসাফ করে ন্যায় বিচার করে প্রত্যেকের দায়িত্ব রেসপন্সিবিলিটি অনুযায়ী আল্লাহ রব আলমিন বন্টন করেছেন কে কত পাবে কিভাবে পাবে কেন পাবে এর বর্ণনা এর পরের আয়াতেই আল্লাহ করবেন এগারো নম্বর আয়াত থেকে সেই আলোচনা শুরু হয়েছে বেশ কয়েক আয়াত আল্লাহ রাহমিন এই মিরাজ কথা বলেছেন এই যে ইনহেরিটেন্স ল যেটা ইসলামিক ল মধ্যে এটা ভেরি বিগ চ্যাপ্টার আরবিতে সাধারণত দুটো শব্দ ব্যবহার করা হয় এর জন্য একটাকে বলা হয় মিরাজ আর একটাকে বলা হয় ফার ফারায়েদ বলা হয় এটাকে ফারায়েজ বলি আমরা ফারায়েজের ভাগ অনেকে শুনেছে ফারায়েদ যেটা সহি কথা এটাকে এলমুল মিরাস বলা হয় এলমুল ফারায়েদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এই সাবজেক্টটাকে একটা ডিসিপ্লিন হিসেবে আল্লাহর নবী এস্টাবলিশ করেছেন इजाমাতাল ইনসান যখন কোনো মানুষের ইন্তিকাল হয়ে যায় ইউবুদা ও বেতাকফিনিহি ওয়া তাযহীযিহি মিন গায়র তাবযীর ওয়ালা তাকতীর যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন কোনো মানুষের মারা যায় তখন তার কি হবে ইউবুদা ও শুরু করা হবে বেতাকফিনিহি ওয়া জিহি তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার ওয়ারিসরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট করাটা প্রথমে জরুরি আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট তো পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন হাজার পাউন্ডের মতন খরচ হয়ে যায় সাত আটশো পাউন্ড লাগে হলো যেখানে গোসল করানো হবে কাপড় চোপড় পরানো হবে যেখানে রাখা হবে তার জন্য আর যে কবরখানার জায়গাটাকে কিনতে হয় পঞ্চাশ বছর একশো বছরের জন্য মানুষ কেনে এরপরে পঞ্চাশ একশো বছর পরে আবার এখানে কবর হবে এই জায়গা কিনে সব মেলায় আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড লেগে যায় হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশে ইন্ডিয়াতে এখনো হয় নাই কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যে সম্পত্তি সে রেখে যাবে এই সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর আত্মীয় স্বজনরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেললে ছেলে মেয়েরান আমরা এই যে আলোচনা আল্লাহ এখানে নিয়ে এসেছেন সব তো বলতে পারবো না সামান্য কিছু বলতে হবে তবে বলতে হবে হলো আমাদের বিরতির পরে খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক

আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল আলি আসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহ প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় লাম আন স্ি চান বুঝতে হলে সহায়ক হিসাবে ও আন সংসিৃষ্ট কিছু বিষয় জানতে হবে। এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুলপ আন শিরোনামে علوم القران شരീদ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র বিএসটিভি বাংলায় কুরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কুরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় আসসালামু আলাইকুম আর আহমেদ উল্লাহে ও ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর নিসার আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ এলমুল এর আলোচনা করেছেন আপনার ফারায়েজের ভাগ বাটোয়ার আলোচনা আল্লাহ রবুল্লাহ আলামিন নিজে করে দিয়েছেন মনে হয় যেন ম্যাথস আল্লাহ আলামিন নিজেই কালকুলেট করে দিয়েছেন এবং ভগ্নাংশ কি জিনিস সেটা আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে শিখাই দিলেন আর আল্লাহ এই যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এই জন্য আল্লাহর আমরা শুক্রিয়া জানাই আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মিরাজ সম্পর্কে ফারায়েজ সম্পর্কে ইনহেরিটেন্স ল সম্পর্কে আপনার উত্তরাধিকার আইন সম্পর্কে আমাদের আলোচনা ইয়াতিমদের প্রসঙ্গ বর্ণনা করার সাথে সাথে আল্লাহ সুভায়ান হওয়া তা আলহ আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তালিকা যেটা ইনহেরিটেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মাস আল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রসিড করব ইনশা আল্লাহ বেতিক্লা আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আছেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফায়দামান্দ হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্য দিয়ে আমাদের জেন্দিকে যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আসুন আল্লাহর কথা দিয়ে শুরু করি আল্লাহ আলা বলছেন পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ পরিপূর্ণভাবে ফিক্স করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন কোথায় নির্দিষ্ট করেছে এই এক দুই আয়াতের পরে আসবে ইউসি কুমুল্লাহ সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোন সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়াতিম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদেরকে অন্তত তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো ওই যে কিতাবের কথা বললাম সেরাজির কথা বললাম। সেখানে শুরু করা হয়েছে এইভাবে ইজা মাথাল ইনসান, যখন কোন মানুষের তেকাল হয়ে যায় ইউবুদ্ধা ও বেতাকফি নিহি, ওয়াত্তাজিহী, জিহিব, মিনঘইরে তাবজিরিনওয়ালা তাক্তির। যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন কোন মানুষের মারা যায়। তখন তার কি হবে ইউবুদ্ধা ও শুরু করা হবে। বেতাক ফি নিহি, ওয়াত্তাজিহ জিহিী। তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট করাটা প্রথমে জরুরি আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট তো পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন হাজার পাউন্ডের মতন খরচ হয়ে যায় সাত আটশো পাউন্ড লাগে হলো যেখানে গোসল করানো হবে কাপড় চোপড় পরানো হবে যেখানে রাখা হবে তার জন্য আর যেই কবরখানার জায়গাটাকে কিনতে হয় পঞ্চায়েত বছর একশো বছরের জন্য মানুষ কেনে এরপরে পঞ্চায়েত একশো বছর পরে আবার এখানে কবর হবে এই জায়গা কিনে সব মেলায় আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড লেগে যায় হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশী ইন্ডিয়াতে এখন হয় নাই কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যে সম্পত্তি সে রেখে যাবে এই সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর আত্মীয় স্বজনরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেললে ছেলে মেয়েরান ডাজন ম্যাটার এটা এলাউড আছে তারপরে কি করা হবে সুম্মা তোকদা দুয়ো দাইন, লোন আপনি ঋণই যদি থেকে থাকেন তখন আপনার সম্পত্তি থেকে ঋণটাকে শোধ করা হবে আপনার অনেক সময় শুনে থাকেন জানাযান নামাজে অ্যানাউন্সমেন্ট হয় যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন মাফ করে দিবেন আর কারো কাছে কোনো দেনা পাওনা থাকলে ছেলের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ঋণটা এমন একটা বিষয় এটা মানুষের হক এমনকি আল্লাহ নবে যদি জানতেন কোন মাইয়েতে ঋণ রয়ে গেছে লোন রয়ে গেছে ডেট রয়ে গেছে আল্লাহ রসুল তার উপরে জানা যায় নামাজ পর্যন্ত পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন তাহলে তার দাফন কাফন তার লাশ তো আর বাইরে রাখা যাবে না এই জন্য দাফন কাফনের পরেই সোম্মা তো কোদা তার দুইন যেগুলো আছে লোন যেগুলো আছে লোনটাকে আমাদের পরিপূর্ণ করে দিতে হবে যদি তার পুরো সম্পত্তি চলে যায় তাহলে তো ওয়ারিসদের জন্য থাকবে না কিছু এরকম সিচুয়েশনও কিন্তু হতে পারে কিন্তু লোনটা শোধ করা হলো বেশি জরুরি এটা করতেই হবে আপনাকে হ্যাঁ পাওনা দ্বারা যদি মাফ করে দেয় ভিন্ন কথা কিন্তু মাফ না করলে এটাকে দিতে হবে তারপরে কি হবে এই লোক মরে যাওয়ার আগে যদি কোনো ওসিয়াত করে যায় এই ওসিয়াতকে পরিপূর্ণ করতে হবে তবে ওসিয়াত পরিপূর্ণ করার কিছু টার্মস কন্ডিশন আছে আপনি যদি মরার আগে বলে যান যে আমার সব সম্পত্তি মাদ্রাসায় দিয়ে গেলাম না দ্যাটস নট অ্যাকসেপ্টেবল আপনি আপনার মোট সম্পত্তির ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়াত করতে পারবেন না যদি কেউ করে যায় তাহলে তিন ভাগের এক ভাগ দিয়ে যেই পরিমাণ ওসিয়াত পূরণ করা যায় সেইটা করতে হবে অনেকে মরার আগে ইমোশনাল হয়ে যায় মনে করে সব দিয়ে যায় আমার সিলেবেলেগুলো তো মানুষ হলো না সব হলো অমানুষ্যজাত সব দিয়ে যায় এটা ভুল সাদ ইবনে আবি ইয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বললেন যে তুমি ওসিয়াত করতে পারবে মাত্র 1/3 not more than that এবং তুমি তোমার সন্তানদেরকে কিছু পয়সা সহ রেখে যাওয়াটা বেটার rather than living them they are begging to people ইয়া তাকাফফুনান নাস হাত পেতে পেতে মানুষের কাছে তারা খয়রাত চায় এটার থেকে কিছু তাদের জন্য রেখে যাওয়াটা বেটার কাজেই যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে বেশি ওসিয়াত করে যায় ওয়ারিসদের জন্য এই ওসিয়াতটা পালন করাটা জরুরি নয় এটা তাদেরকে করতে হবে না কাজেই যা করার জীবন থাকতে করে যান ওসিয়াত করে গিয়ে বিপদে ফেলানোর দরকার নাই এখন দিতে চান যা খুশি দেন আপনি এর মালিক কাজেই আপনি ছেলে মেয়ে আপনার জন্য অনেক কিছু করবে এই আশায় থাকবেন না করলে তো আলহামদুল্লাহ আপনি বাবার জন্য কি করেন পুরো বছর চলে যায় বাবাকে কয়দিন মনে করেন কয়দিন বাবার জন্য দোয়া করেন আপনার ছেলে মেয়ে তো আর একটু কম করবে কারণ আপনি তো কম বিজি ওরা তো আরো বেশি বিজি দেখেন আপনার সময় টেলিভিশন ছিল খালি এখন আপনার মোবাইল ফোন বেরোয় আপনার এরপরে আপনার ফেসবুক বের টুইটার আছে এরপরে আইপ্যাড এরপরে হোয়াটসঅ্যাপ এরপরে আরো কত আপ আপ হয়ে হইতে আপ কোথায় যে হয় আর কোথায় যায় তার তো ঠিক নাই ওদের তো আপনার জন্য দোয়া করার টাইমই থাকবে না সেজন্য যা কিছু করার আপনি নিজে করে যান আল্লাহ সুহান হুয়া আলার জন্য যা করার যা দান করার নিজে করে যান এরপরে যদি ছেলে যা করবে আপনার জন্য এক্সট্রা থেকে যাবে যে কথা বলছিলাম ভাইয়েরা বোনেরা কথাটা হলো এরকম যে তাহলে আমরা ওয়ান থার্ড এই পরিমাণ জিনিস এটা ওসিয়া হিসেবে রেখে যেতে পারবো প্রথমে দাফন কাফন হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে দাফন কাফনের পরে হলো যে তার কোন ঋণ আছে কিনা দুইন আছে কিনা ডেট আছে কিনা লোন আছে কিনা এটাকে পে অফ করতে হবে তার সম্পত্তি থেকে তিন নম্বরে হলো তার ওসিয়াত যেগুলো এগুলো তনফিস করতে হবে তনফিস ওসাইয়া করে ফেলতে হবে ওসিয়াত গুলোকে করতে হবে এর পরে যা থাকবে সম্পত্তি এখন সেটাকে তাকসিম করতে হবে সন্ন্যী ওয়া উম্মা কোরআন এবং হাদিস অনুযায়ী ফুরুদ যারা আছে তাদেরকে দিয়ে শুরু করতে হবে আসাবুল ফুরুদ হলো তারা কোরআনের মধ্যে যাদের জন্য আল্লাহ নির্দিষ্ট অংশ বলে দিয়েছেন তাদেরকে দিয়ে শুরু করতে হবে এরপরে আপনি আসাবাদেরকে দিবেন আসাবার পরে আপনি জাবিল আর হামদেরকে দিবেন এরপরে তো আরো কত রকমের মশালা আপনার আছে আওলের মশালা আছে হ্রদের মশালা আছে এটা এর মধ্যে ক্যালকুলেশন অনেক ইনভলভ আছে এই সম্পর্কে আমাদেরকে আরো কথা আসলে বলতে হবে কিন্তু আজকের এপিসোডে তো আর সম্ভব হচ্ছে না সময় হয়ে গেল শেষ করার এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই নেক্সট এপিসোডের জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন ইনশাআল্লাহ যে আল্লাহ কিভাবে বন্টন করতে বলেছেন সব বলতে না পারলেও আমরা কিছু কিছু তো ইনশাল্লাহ বলবো তো এর থেকে আমরা ফায়দামন্দ হওয়ার চেষ্টা করব আজকে যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখলেন শুনলেন আল্লাহ তাআলা আপনাদের কে কবুল করুন আগামী এপিসোডে আবারও আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে ততক্ষণ আল্লাহ আরব্লা আলাম সবাইকে কে ভালো রাখুন সুস্থ রাখুন ও আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ও

প্রদর্শক আলকুর আনুলিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশনাগুলো গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তারের আন্তরিক বার্তা সর্বচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 261 যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে সস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে 100টি দানা এবং আল্লাহ সুবহান ওয়া যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান